পাহাড় ধসে বিধ্বস্ত হয়ে এমনি বেহাল দশা রাঙামাটির ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের। কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের একমাত্র এই উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করছে প্রায় 500 শিক্ষার্থী। গেল 23 জুন পাহাড় ধস ও পানির ঢলে বিদ্যালয়ের ভবনের একাংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে। শুধু তাই নয়, বিদ্যালয়ের কম্পিউটার, ল্যাব সহ নানা শিক্ষা সামগ্রী নষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যালয় মাঠে জমেছে কয়েক ফুট মাটি। লেখাপড়া করতে অসুবিধা, সেই জন্য এখানে মাটিগুলো হারিয়ে পড়তে আসছে। স্কুলের খেলার মাঠ আমরা সবাই মিলে আমরা সংস্কার করতে যাচ্ছি আজকে। একটু পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের, যেহেতু মানবিক দিক থেকে হয়তো তাদেরকে একটু পড়াশোনা জায়গা করে দিতে পারে কিনা, সুষ্ঠুভাবে পরীক্ষাটা হওয়ার জন্য ইয়ে করি। তাই আমরা সাবেক স্টুডেন্ট হয়ে এখানে এসে পরিশ্রম করে একসাথে কাজ করে যাচ্ছি। বিদ্যালয়টিকে পুরোপুরি সংস্কারে প্রশাসনের সহযোগিতার প্রয়োজন থাকলেও এরই মধ্যে স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে সংস্কারের কাজ শুরু করেছে স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকরা। প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী এমনকি আরও স্কুলের গার্জিয়ান যারা আছে সবাই মিলে আমরা আজকে এই দিনে আমরা স্বেচ্ছায় আমরা এখানে শ্রম দিতেছি। একটা বিল্ডিং পুরোটাই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওই বিল্ডিংটা যদি আমার পুনর্নির্মাণ না হয় তাহলে আমার আসলে আমি খুব কষ্টে ক্লাস পরিচালনা করতে হবে বলে আমি মনে করি। গেল জুনে পাহাড় ধসে 5 সেনা সদস্য সহ 120 জনের মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।